নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, তোমরা যদি ভেবে থাকো তোমাদের হাতে ছুটি কম আছে এবং তোমরা বেরিয়ে আসতে চাও কাছে পিঠে কোথাও, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। এইবারের ব্লগে আমরা একটা ছোট্ট ট্যুর প্ল্যান করবো দার্জিলিংয়ে অফবিটে। প্রথমে যাবো আমরা চটকপুর, চটকপুর থেকে যাব টংলু, দেন ধোত্রে। বন্ধুরা, মাঝখানে একটা ছোট্ট ট্রেকও রয়েছে টংলু থেকে ধোত্রে যাওয়ার সময়। তাহলে দেখে নিই আমরা প্রথম দিন কী করব। শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো নর্থ বেঙ্গলের ট্রেন ধরে তোমরা সকালবেলা এসে পৌঁছাও এনজিপি। এনজিপি থেকে রওনা দেব আমরা চটকপুরের দিকে। যেহেতু চটকপুর একটি রিমোট এরিয়া বা অফবিট দার্জিলিংয়ের, সেহেতু তোমাদের আগে থেকে গাড়ি বলে রাখতে হবে হোমস্টেতে। হোমস্টেতে ফোন করলেই ওরা গাড়ির ব্যবস্থা করে দেবে। এনজিপি থেকে 3 থেকে 4 ঘন্টা লাগবে চটকপুর পৌঁছাতে। মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে যদি এনজিপি থেকে রওনা দেওয়া যায়, তাহলে এই দুপুর 2-3টা নাগাদ পৌঁছে যাবে চটকপুরে। চটকপুরে থাকার জন্য অনেক হোমস্টে রয়েছে, তবে আমরা ছিলাম সানরাইজ ভিউ হোমস্টেতে। চটকপুরে হোমস্টের ভাড়া পড়বে 1100 টাকা মাথা পিছু। সঙ্গে থাকছে ব্রেকফাস্ট, ডিনার এবং লাঞ্চ এবং বিকেলে স্ন্যাক্স। হালকা ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়ো চটকপুরের চারিপাশে ঘুরে বেড়াতে। পায়ে হেঁটেই ঘুরে বেড়ানো যায়, তবে সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের ভিতরে থাকায় জঙ্গলের ভিতর দিয়ে তোমরা হেঁটে যাও। এখানে দেখার মতন একটা ভিউ পয়েন্ট রয়েছে, আর রয়েছে কালাপুকুরি লেক। এটি সেই পবিত্র কালাপুকুরি লেক, সিঙ্গালিলা ফরেস্টের পাহাড়ের উপরে একটা ছোট্ট পবিত্র লেক। এই লেক দেখে তোমরা ফেরত এসো হোমস্টেতে, রাত্রির কাটিয়ে পরের দিন রওনা দাও টংলুর উদ্দেশ্যে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে তোমরা রওনা দাও টংলুর উদ্দেশ্যে। সকালের স্নিগ্ধতা এই চটকপুর তোমাদেরকে মুগ্ধ করবেই। চটকপুর থেকে টংলু যেতে হলে মাঝখানে মানিভঞ্জমে তোমাদের গাড়ি চেঞ্জ করতে হবে। মানিভঞ্জম থেকে ল্যান্ড রোভারে করে তোমরা পৌঁছে যাবে টংলু। মাঝপথে পড়বে লেপচা জগৎ। তোমরা সাইট সিন হিসাবে লেপচা জগতে কিছুটা সময় কাটিয়ে তারপর রওনা দাও মানিভঞ্জমের উদ্দেশ্য, সেখান থেকে টংলু। মানিভঞ্জম থেকে এই রাস্তা দিয়েই ল্যান্ড রোভারে করে তোমরা পৌঁছে যাবে টংলু। সময় লাগবে 30-45 মিনিট। টংলুর হোমস্টে ডিটেলস দেয়া থাকলো ডিসক্রিপশন বক্সে, তোমরা চেক করে নাও। তোমরা অপরূপ সুন্দর প্রকৃতির ভিউ দেখে কাটিয়ে পেলো এই সেই দিনের বিকেলবেলাটা। তিন নম্বর দিনে থাকছে তোমাদের টংলুর সাইট সিন এবং ছোট্ট ট্রেকিং। সকালবেলা উঠে বেরিয়ে পড়ো টংলুর চারিপাশে ঘুরে বেড়াতে। দেখার মতো জায়গা বলতে এখানে টংলিং মানে হচ্ছে নেপালের বর্ডার রয়েছে। এই রাস্তা দিয়েই ট্রেকার্সরা ট্রেক করে সান্দাকফু যায়, তবে আমরা ট্রেক করে ধোত্রে যাব। টংলু থেকে ধোত্রের দূরত্ব 8 কিলোমিটার। এই 8 কিলোমিটার পথ তোমরা ট্রেক করে করে নামবে জঙ্গলের মধ্যে দিয়ে। সঙ্গে থাকবে পাহাড়ের অপরূপ সুন্দর ভিউ। ধোত্রে পৌঁছাতে তোমাদের দুপুরবেলা হয়ে যাবে। হোটেলে ঢুকে তোমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়ো
ধোত্রের আশেপাশে ঘুরে বেড়ানোর জন্য। সুন্দর পাহাড়ের উপর একটা ছোট্ট গ্রাম, তোমাদের মন অবশ্যই কাড়বে। সেই দিন রাত্রেবেলা স্টে করবে হোমস্টেতেই, পরের দিন বেরিয়ে যেতে হবে এনজিপির উদ্দেশ্যে। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ো এনজিপির উদ্দেশ্যে। মাঝে থাকবে অনেকগুলো সাইট সিন, যেমন নেপালের বর্ডারের কাছে পশুপতি মার্কেট, সেখান থেকে জোড়াপুকুরি লেক, এবং সর্বশেষে মিরিক হয়ে আমরা ফেরত যাব এনজিপি। সবশেষে বন্ধুরা মিরিক ঘুরে চলে আসবে এনজিপি স্টেশনে। এই চার দিন ও তিন রাত্রির দার্জিলিং অফবিট প্ল্যান কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানিও, আর আমাদের মোটিভেট করতে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করো, আর মনে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।